আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম অবস্থায় দুনিয়াতে পাঠালেন। তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি তার পিতাকে হারালেন, বাপ হারা এতিম হয়ে গেলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের আদেশে নবীজির পিতা আব্দুল্লাহ মদিনায় ব্যবসায়িক সফরে গেলেন, সেখানে গিয়ে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, ফেরার পথে তিনি ইন্তেকাল করলেন। এইভাবে করে নবীজি তার মায়ের পেটে থাকাকালীন অবস্থায় তার বাবাকে হারালেন। মায়ের পেটে থাকাকালীন সময়ে বাপ হারা এতিম হয়ে গেলেন, রাব্বুল আলামিন তাকে এতিম অবস্থায় দুনিয়াতে পাঠালেন। যেই দিন মা আমেনার ঘরে নবীজির জন্ম হলো, সেই সময় কিছু অলৌকিক ঘটনা ঘটে গেল। নবীজির মা আমিনা তার নিজের মুখে বলছেন, আমার ঘরে যখন শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, আমি নজর করে দেখলাম আমার শিশু মুহাম্মাদের দেহ মুবারক থেকে একটা আলো বিচ্ছুরিত হলো, যেই আলোতে সিরিয়ার মহলগুলো আলোকোজ্জ্বল হয়ে গেল। নবীজির জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। নবীজির মা আমেনা তার নিজের ভাষায় বলছেন, আমি নজর করে দেখলাম আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে একটি আলো বিচ্ছুরিত হলো, সেই আলোতে সিরিয়ার প্রাসাদগুলো ঝলমল করছিল। সুবহানাল্লাহ। আরো কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। নবীজির যখন জন্ম হয়েছিল তখন কেসরার রাজপ্রাসাদের 14টি পিলার ধসে পড়েছিল। আল্লাহু আকবার। শুধু তাই নয়, অগ্নি উপাসকদের অগ্নি আগুন নিভে গিয়েছিল, বুহায়রা পাদ্রীর কূপ শুকিয়ে গিয়েছিল এবং তার গির্জা ভূমিসাৎ হয়ে পড়েছিল। নবীজির জন্মের সময়ে এই অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে মূর্তি পূজারি, অগ্নি পূজারি এবং সমস্ত গোমরাগীর যে পরিসমাপ্তি হবে তার সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পেয়েছিল। শুধু তাই নয়, তার পাশাপাশি পারস্য এবং রোম সাম্রাজ্যের পতন যে অবশ্যম্ভাবী, এই অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে তার সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পেয়েছিল। এইভাবে করে এতিম অবস্থায় মা আমেনার ঘরে নবীজির জন্ম হলো। নবীজির জন্মের পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছোট্ট শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বড় আনন্দিত হয়ে গেলেন। তিনি তার নাতি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল্লাহ ঢুকলেন, কারণ তখন কাবা ঘরের মুতাওয়াল্লিব, কাবা ঘরের তত্ত্বাবধায়ক ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। নবীজির জন্মের পরে নবীজির দাদা নবীজিকে নিয়ে কাবা ঘরে প্রবেশ করলেন। কাবা ঘরে প্রবেশ করার পর আল্লাহর শুকরিয়া জানালেন এবং তার প্রিয় নাতির জন্য প্রাণ ভরে দোয়া করলেন। তারপরে নিজেই তিনি নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ এর অর্থ হলো প্রশংসিত। এই পৃথিবীতে আল্লাহর পরে যার প্রশংসা মানুষ সবচাইতে বেশি করে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও নবীজির আরো অনেকগুলো গুণবাচক আছে, এটা নবীজি তার নিজের ভাষায় বলছেন। বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালি আসমাআন, আমার একাধিক নাম, অনেকগুলো নাম রয়েছে। আল্লাহ নবী বললেন, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ, আমি হচ্ছি মুহাম্মদ, আমি হচ্ছি আহমদ। এই যে মুহাম্মদ আর আহমদ, এই দুটো শব্দই হামদুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো প্রশংসা। মুহাম্মদ মানে হলো যার প্রশংসা করা হয়, আর আহমদ মানে হলো যিনি প্রশংসা করেন। নবীজির নাম আহমদ কেন? কারণ তিনি আল্লাহর প্রশংসা বেশি করেছেন, এই জন্য তার নাম, তার নাম সবাই বলেন, তার নাম আহমদ। আর নবীজির নাম মুহাম্মদ কেন? কারণ তার কথা, কাজ, তার অভ্যাস, এক কথায় তার প্রশংসা আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে বেশি, এই জন্য তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ আর আহমদ ছাড়াও নবীজির আরো অনেকগুলো নাম আছে। নবীজি বলেছেন, ওয়া আনাল মাহি, আমার নাম মাহি।
মাহিত আরবি শব্দ, এর মানে হচ্ছে নিশ্চিন্তকারী। নবীজি বলেছেন ওয়ানাল মাহি, আমি হচ্ছি নিশ্চিন্তকারী, আমার নাম মাহি কেন? নবীজি বলেছেন আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফ, এই জন্য আমার নাম মাহি, কারণ আমার মাধ্যমে রব্বুল আলামিন পৃথিবীর কুফ, এই পৃথিবী থেকে কুফরকে নিশ্চিহ্ন করে দিবেন, আমার মাধ্যমে আল্লাহ তাআলা কুফরকে মিটিয়ে দিবেন, এই জন্য আমার নাম হচ্ছে আল মাহি। এগুলো মুখস্ত করে যান, এগুলো সব আমাদের নবীজির নাম, মুহাম্মদ আহমদ। এরপরে এখন কি বললাম? আল মাহি। এরপরে নবীজি বলেছেন আমার নাম ওয়ানাল হাশির। আল হাশির, হাশির মানে হচ্ছে জড়কারী। নবীজি বলেছেন আমার নাম হাশির, আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাই, আমার নাম এই জন্য হাশির কারণ সবার আগে রব্বুল আলামিন আমাকে কবর থেকে উঠাবেন, আমার পরেই সকল মানুষকে কবর থেকে উঠিয়ে আমার পেছনে পেছনে সবাইকে এনে হাশিরের মাঠে জড়ো করা হবে, এই জন্য আমার নাম হাশির। নবীজি বলেছেন আমার নাম হচ্ছে আকিব, ওয়ানাল আকিব আল্লাযী লাইসা বাদাহু আহাদ, এই জন্য আমার নাম আকিব কারণ আমার পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না। তাহলে এই হাদিসে নবীজির পাঁচটি নাম আমরা পেলাম, মুহাম্মদ আহমদ আল মাহি আল হাশির আল আকিব, এগুলো সব নবীজির নাম। আবার অন্য হাদিসে এসেছে, এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, ওয়ান আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল كان رسول الله صلى الله عليه وسلم يسمي لنا نفسه اسماء ابو موسى الاشعري رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সামনে তার অনেকগুলো নাম তুলে ধরলেন, তার অনেকগুলো নামের কথা আমাদেরকে জানালেন। নবীজি বললেন আনা মুহাম্মাদ, আমি হচ্ছি মুহাম্মাদ, ওয়া আনা আহমদ, আমি হচ্ছি আহমদ, ওয়া আনাল মুকাফফি, আমি হচ্ছি মুকাফফি। নবীজি আরো বললেন ওয়া আনাল হাশির, আমি হচ্ছি হাশির, ওয়া আনা নাবিয়ুত তাওবা, আমি হচ্ছি তাওবার নবী, ওয়া আনা নাবিয়ুর রাহমা, আমি হচ্ছি রহমতের নবী। আবার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন আনা নাবিয়ুল মুলহামা, আমি হচ্ছি মালহামার নবী, অর্থাৎ আমি হচ্ছি যুদ্ধ আর জিহাদের নবী। সুবহানাল্লাহ, এই সবগুলোই নবীজির নাম যা হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস ছাড়াও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তার নবীকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করেছে। নবীজির অনেকগুলো সিফাতি নাম রয়েছে, যেমন নবীজির নাম হচ্ছে শাহিদ, আল্লাহ তাআলা বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান, নবীজির নাম হচ্ছে মুবাশ্বিরান মুবাশ্বির, নবীজির নাম হচ্ছে মুনজির, নবীজির নাম বাশির, নবীজির নাম নাদির, কারণ আল্লাহ তাআলা তাকে বাশিরা ওয়া নাদিরা বানিয়েছেন, এগুলো সবই হচ্ছে নবীজির নাম। তাহলে জন্ম হলো মা আমেনার ঘরে, এতিম অবস্থায় আসলেন নবীজির দাদা কাবা ঘরের ভেতরে গেলেন, আল্লাহর প্রশংসা জানিয়ে নবীজির নামও রাখলেন। এরপরে নবীজির লালন পালন কিভাবে হলো শোনেন, নবীজির জন্মের পরে তার মা আমেনা তাকে দুধ পান করালেন, তার পাশাপাশি আবুল আহাবের দাসী সুয়াইবা সেও কিছুদিন নবীজিকে দুধ পান করালো। নবীজির পিতা আবদুল্লাহর একজন মুক্ত দাসী ছিলেন, তার নাম উম্মে আইমান। এই উম্মে আইমান সেই সময় কিছুদিন নবীজির দেখাশোনা করলেন, লালন পালন করলেন। এরপরে নবীজি চলে গেলেন ধাত্রী হালিমাতুস সাদিয়ার গৃহে প্রতিপালনে, এবার তিনি চলে গেলেন। সেই সময়ে আরবের শহুরে নাগরিক যারা ছিলেন তাদের মধ্যে একটি রীতি ছিল, কোনো নবজাতক শিশু জন্ম নেওয়ার পরে শহরের রূপবালাই যেন সেই শিশুকে আক্রমণ না করে এবং সেই শিশু যেন মরুভূমির রুক্ষ এবং শুষ্ক আবহাওয়ায় শক্তিশালী হয়ে বেড়ে উঠে, এই জন্য আরবের শহুরে নাগরিকরা জন্মের পরে ধাত্রী তালাশ করে, মরুভূমিতে থাকা ধাত্রী তালাশ করে দুধ পানের জন্য তাদের নবজাতক শিশুকে 2 বছরের জন্য ধাত্রীর কাছে দিয়ে দিতেন। নবীজির জন্মের পরেও এই একই রীতি অনুসরণ করা হবে। নবীজির জন্মের পরেও ধাত্রী হালিমাতুস সাদিয়ার কাছে নবীজিকে দুধ পানের জন্য সুপর্দ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ঘটনাটি ছিল এইরকম, তায়েফের বনু সাদ গোত্রের ছিলেন এই হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া তার নিজের ভাষায় বলছেন, তায়েফ থেকে
সাদ গোত্রের বনু সাদ গোত্রের মহিলারা মক্কা নগরীতে এসেছিল দুগ্ধ শিশু তালাশের জন্য। কারণ সেই সময় মরুভূমিতে থাকা বেদুইন নারীরা দুগ্ধ শিশু তালাশ করে নিয়ে যেত, তাদেরকে দুধ পান করাতো। তাদের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে তারা কিছু অর্থ করি টাকা পয়সা উপার্জন করবে। তায়েফের বনু সাদ গোত্রের মহিলারা মক্কায় আসলো দুগ্ধ শিশু তালাশের জন্য। হালিমাতু সাদিয়া বলছেন, আমিও আমার বান্ধবীদের সাথে রওনা করলাম, কারণ সেই বছরটি ছিল দুর্ভিক্ষের বছর, চতুর্দিকে অভাব অনটন, দুর্ভিক্ষের বছর। আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করলাম, মক্কায় গিয়ে যদি আমরা কোনো দুগ্ধ শিশু তালাশ করে নিয়ে আসি, আর সেই শিশুটিকে দুধ পান করিয়ে আমরা যদি তার পরিবারের কাছ থেকে কিছু টাকা পয়সা উপার্জন করতে পারি, তাহলে এই দুর্ভিক্ষের বছরে আমরা খুব মতে চলতে পারবো। তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করে তার স্বামীকে সাথে নিয়ে তার বান্ধবীদের সাথে এবার তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। হালিমাতু সাদিয়া বলছেন, দুর্ভিক্ষের কারণে আমি যে গাধার পিঠে আরোহণ করেছিলাম, আমার গাধা অত্যন্ত দুর্বল ছিল, সে ঠিক মতো চলতে পারছিল না, এই জন্য আমার সাথে আমার যে সকল বান্ধবীরা রওনা করেছিলেন তারা আমার অনেক আগে মক্কায় পৌঁছে গেলেন। আমার অনেক আগে মক্কায় পৌঁছে যাওয়ার কারণে সম্ভ্রান্ত আর ধনী ফ্যামিলি ধনী পরিবারের শিশুদেরকে তারা সংগ্রহ করে ফেলল। আমার গাধাটি দুর্বল থাকার কারণে আমি সবার শেষে গিয়ে মক্কায় পৌঁছালাম। সবার শেষে আমি যখন মক্কায় পৌঁছালাম, কুরাইশ বংশে দেখতে পেলাম কেবলমাত্র একটি শিশু অবশিষ্ট আছে, এই শিশু ছাড়া বাকি শিশুদেরকে অন্যান্য মহিলারা সংগ্রহ করে ফেলেছে। এই শিশুটিকে কেউ নেয় নাই, কারণ তার বাবা নাই। এতিম শিশু দেখে কোনো মহিলা ওই শিশুটিকে নিতে চায় নাই। সবাই ভেবেছিল এই এতিম শিশুটিকে নিয়ে তো আমাদের কোনো লাভ হবে না, উপকার হবে না, বেশি টাকা করি পাওয়া যাবে না, এই জন্য এতিম শিশুটিকে কেউ নিতে চায় নাই। হালিমাতু সাদিয়া যখন পৌঁছালেন, নবীজির দাদা আব্দুল মুত্তালেব বললেন, এই ঘরের মধ্যে একটি এতিম শিশু আছে, বেশি টাকা করে দেওয়া যাবে না, তাকে দেখে যদি মন চায় তো নিয়ে যেতে পারো। হালিমাতু সাদিয়া তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, দুর্ভিক্ষের বছরে আমরা এখানে এসেছি, আর সবার শেষে আসার কারণে কোনো ভালো শিশু আমরা পাই নাই, এখন যদি আমরা খালি হাতে ফিরে যাই, এই অভাব অনটনের মধ্যে আমাদের সংসার কেমনে চলবে? একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে ওই এতিম শিশুটিকে নিয়ে যাই। তিনি তার স্বামীকে যখন এই প্রস্তাব দিলেন, হালিমাতু সাদিয়ার স্বামী তখন তাকে বললেন, যেহেতু আমরা এসেছি একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে, এই এতিম শিশুটিকে আমরা নিয়ে যাই, যা পাই তাতেই তো লাভ, চলো আমরা নিয়ে যাই। হালিমাতু সাদিয়া বলছেন, ওই শিশুটিকে নেওয়ার জন্য আমি যখন মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করি, আমি যখন মা আমিনার কোল থেকে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিব, ঠিক তখন আমি নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো যেন আকাশের ওই পূর্ণিমার চাঁদ আমার কোলে এসে ধরা দিয়েছে। হালিমাতু সাদিয়া বলছেন, শিশুটিকে দেখার পরেই আমার মনটা ভরে গেল, আমার হৃদয়টা প্রফুল্লিত হয়ে গেল, শিশুটিকে নেওয়ার পরে আমি আমার মনের মধ্যে প্রশান্তি পেলাম। এবার ওই শিশুটিকে নিয়ে আমরা যখন গাধার পিঠে রওনা, আমরা যখন গাধার পিঠে আরোহণ করে রওনা করলাম, এক আশ্চর্য ঘটনা আমরা লক্ষ্য করলাম, আমার যে গাধাটি দুর্বল ছিল, আমার দুর্বল গাধা হওয়ার কারণে সবার আগে আমি সবার শেষে পৌঁছেছিলাম, কিন্তু শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে ওই দুর্বল গাধার পিঠে যখন রওনা করলাম, নজর করে দেখলাম আমার ওই দুর্বল গাধা আমার অন্যান্য বান্ধবীদের গাধা গোড়াগুলোকে অতিক্রম করে সবার আগে ছুটে চলছে। সবাই আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার হালিমা, তুমি তো এই দুর্বল গাধায় চলে এসেছিলে, এখন সেটি কিভাবে সবল হয়ে গেল? হালিমাতু সাদিয়া তখন বললেন, যে শিশুটিকে এতিম ভেবে তোমরা আরো নাই, আমি ওই এতিম শিশুটিকে কোলে নেওয়ার পরে এই অবস্থা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আসমান জমিনের বরকতের বাড়ি ধারা আমার কোলে নেমে এসেছে। হালিমাতু সাদিয়া বলছেন, দুর্ভিক্ষের বছরের কারণে ঠিক মতো আমরা ঘরে আমরা খাবার দাবার পেতাম না,
এই জন্য আমার স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছার পরে আমি যখন শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাতে যাব, হঠাৎ করে দেখলাম আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। শিশু মুহাম্মাদ মন ভরে তৃপ্তি সহকারে দুধ পান করলেন। হালিমাতুল সাহাবিয়া বললেন, তার পাশাপাশি আমার সন্তানরাও আমার বুকের দুধ পান করলো। হালিমাতুল সাহাবিয়া বলছেন, আমার উটনিগুলোর অলান থেকে দুধ শুকিয়ে গিয়েছিল। আমার স্বামী লক্ষ্য করে দেখলেন উটনির দুধ, উটনির স্তনগুলো অলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। খেজুর গাছে লক্ষ্য করলাম, খেজুর বেড়ে গিয়েছে, কুয়ার মধ্যে পানি চলে এসেছে, আবার আমাদের ফসলের মাঝে ফলন বেড়ে গিয়েছে। এত নেয়ামত পাওয়ার পরে, এত বরকত পাওয়ার পরে আমাদের আর বুঝতে বাকি রইল না, এই শিশুটি আমাদের ঘরে আসার কারণে রব্বুল আলামিন বরকতের বাড়ি ধারা আমাদের উপর নাজিল করেছে। হালিমাতুস সাদিয়ার ঘরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর থাকলে 2 বছর দুধ পান করেন। আর নিয়মও ছিল 2 বছর দুধ পান করানোর পরে আমার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসতে হবে। আচ্ছা, এত বরকত, এত নেয়ামত যে শিশুর কারণে হালিমাতুস সাদিয়ার ঘরে এসেছে, এই বরকত এই নেয়ামতের মূল উৎসটিকে ফিরিয়ে দিতে তার কি মন চাইবে? হালিমাতুস সাদিয়া তার অন্তর চায় না যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে তার বাড়িতে তার মায়ের কাছে ফিরিয়ে দিবেন, এটা তার মন চায় না। তারপরেও তো দিতে হবে, এই জন্য তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমেনার কাছে গেলেন। যাওয়ার পরে তিনি এবার মা আমেনাকে বুঝাতে লাগলেন যে দেখেন, আপনার শিশু যদি আমার কাছে আরও 1 বছর থাকে, মরুভূমির আবহাওয়া যেহেতু অত্যন্ত শুষ্ক রুক্ষ গরম হওয়ার কারণে, মরুভূমির আবহাওয়া গরম হওয়ার কারণে কোনো জীবাণু আপনার শিশুকে আক্রমণ করতে পারবে না, এবং মরুভূমিতে থাকলে সে শক্তিশালী হৃষ্টপুষ্ট হতে পারবে। আর তাছাড়া মক্কায় তো সবসময় মহামারী লেগেই থাকে, আপনি এক কাজ করেন, আপনার শিশুকে আরও 1 বছর আমার কাছে থাকার অনুমতি দেন। তিনি বুঝাতে লাগলেন যেন আরও 1 বছর তার কাছে রাখা যায়। মা আমেনা বুঝতে পারলেন যে হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও 1 বছর রাখতে চাচ্ছেন, তিনিও রাজি হয়ে গেলেন। এবার হালিমাতুস সাদিয়া খুশি হয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার তার বাড়িতে চলে গেল।